গুড মর্নিং ফ্রেন্ডস, আই এম বন্দনা মুখার্জি। আমি এখন একটা ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে মাসের লাস্ট দিন, 31 মে, আর আজকে বৃহস্পতিবার। তো আমি সকালে চাটা সেরে নিয়েছি। চা খাওয়ার পর ভাত হচ্ছে ডাল চড়িয়েছি। আজ হবে ভাত, মুসুরির ডাল, ভেন্ডি ভাজা, আর বরবটি আলুতে পোস্ত, আর মাছের ঝাল। দেখি আপনার সাথে কতটা শেয়ার করতে পারি। যে কোনো রান্না একটা মানে দেখাবার চেষ্টা করব ব্লগের মধ্যে। আর নাস্তাতে করব আজকে একদম স্পেশালি নাস্তা, ইয়াম্মি ব্রেড স্যান্ডউইচ। তো সেটা আমি এখন রেডি করব, আর আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। সকালে ব্রেকফাস্টের পর আমি রান্নাবান্না স্টার্ট করব, তারপর চান টান করে তো আবার কথা হবে। আর আজকে দেখি আমি আমার ওই মাসের লাস্ট দিনে আমি মাইক্রোওয়েভ, যেটা আমার মাইক্রোওভেন আছে, সেটা আমি ক্লিন করি। তো কিভাবে ক্লিন করব সেটাও আমি দেখাবো, আপনার সাথে শেয়ার করব। সেটা ভীষণ ইম্পর্টেন্ট মানে একটা জিনিস, আর এটা একটা খুব মানে হেল্পফুল আপনাদের পক্ষে। আর এটা জেনে নিলে খুব আসানিতে বাড়িতে সেটা ক্লিন হয়ে যায়। তো সেটাই দেখাবো আজকে। তাহলে চলুন এখন ব্রেকফাস্টটা রেডি করে নিই। আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি রিফাইন্ড অয়েল। এটা দেখতে থাকুন, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আদা মানে পেশা আছে, মিহি করে বাটা না, এমনি একটুকু দরদরের মতো পিষে নিয়েছি, আর ধনে পাতা কুচোনো আছে, আলুটা ম্যাশ করে রাখা হয়েছে। তো তাহলে এবারে বানাতে থাকছি, আপনারা দেখুন। পুরো রেসিপিটা করতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য দেখতে থাকুন আমি কি করছি। সেগুলো দেওয়ার পর দিচ্ছি চাট মশলা। স্যান্ডউইচ মেকার, আর আমি একটু করে বাটার দিয়ে দিই প্রথমটা, তাহলে মানে একদম চেপ মানে ইয়ে চেপটে যাবে না, ভালো করে উঠে আসবে, আর ব্রাউন কালারটা হবে নিচ দিয়ে, সেই জন্য এটা দিয়ে দিই। ব্যাস এটা দিয়ে আমি এভাবে Thank you.
খেয়ে বলল মা ফাটাফাটি। তো আমি স্যান্ডউইচ মেকারে প্রথমটা যেটা বাটার দিই, কেননা সেটা খুব ভালোভাবে উঠে যায় আর তলাটা ক্রাঞ্চি হয়, দ্বিতীয়বারে দেওয়ার দরকার হয় না। আর যদি কারো স্যান্ডউইচ মেকার না থাকে তো ননস্টিক যে প্যান তাতে করতে পারেন বাটার দিয়ে, বা ননস্টিক একটা প্যান পাওয়া যায়, একটা তাওয়াতে করা যায় ননস্টিক আর একটা প্যান পাওয়া যায়, ওই প্যানে মানে স্ট্রাইপ করা থাকে সেগুলোর ওপরে আপনি করতে পারেন বাটার দিয়ে। তাহলে ওই পাউরুটির ওপরে একটা সুন্দর মানে কাটিং হয়ে যায় স্ট্রাইপ করা, দেখতে খুব ভালো লাগে আর ঠিক ক্রাঞ্চিও হয়ে যায়। তো এই গেল স্যান্ডউইচের ব্যাপার। আর এখন করব মাছ। মাছ আর পোস্ত আছে করতে আমার, এগুলো করে আমি চান করব, চান করে খাবো। আজ ঘড়িতে এখন 9টা বাজে, এক ঘন্টার মধ্যে এগুলো আমি সেরে নেবো, কেননা আজ আমার একটু লেট হয়ে গেল। স্পেশালি স্যান্ডউইচের জন্য যে অ্যারেঞ্জ করতে হয় সেগুলো একটু দেরি লাগে। আর ফ্লিপকার্টে আমার কিছু জিনিস অর্ডার ছিল, তো তার মধ্যে যেগুলো এসছে তো সেগুলো আপনার সাথে শেয়ার করব চান করার পর। তাহলে ওয়েট করুন, সেগুলো চান করার পর আপনার সাথে শেয়ার করব। এটা হচ্ছে মাছের ডিম, আমি রুই মাছ আজকে নিয়ে এসছে, তো রুই মাছের ডিম। আর এতে আমি পেঁয়াজ থেতে করে দিয়েছি অল্প, রসুন দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি, দু রকম লঙ্কা, রসুন, পেঁয়াজ, নুন, হলুদ, এগুলো দিয়ে আমি মেখে নিয়েছি। এরপর এটা আমি ছোটো ছোটো বড়া বানাবো, তারপর মাছের সাথে ঝাল করবো। মাছ মাছের ডিম ভাজা হয়ে গেছে, দেখুন মাছের ডিমের বড়াগুলো। আর হ্যাঁ, ওই বড়ার সাথে আমি যখন মেখে নিই মাছের ডিমটা, তখন ওর সাথে আমি এক চামচ বেসন দিয়েছিলাম, তাহলে কি হয় ফাটে না, বড়াগুলো খুব ভালোভাবে ভাজা যায়। এবারে আমি করব মাছের ঝাল। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আমি দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দেব। আমার মাছের ঝাল রেসিপি ভিডিও আপলোড আছে, ওটা আপনারা ডিটেলসে দেখে নেবেন, আমি এখন ব্লগের মধ্যে দেখাচ্ছি যতটা সম্ভব। প্রতিদিনের মতো আমি যেমন তৈরি হই সেরকম তৈরি হয়েছি। আর আমার পুজো হয়ে গেছে, এবার যাব আমি ব্রেকফাস্ট করতে। চান, ব্রেকফাস্ট, পুজো, এগুলো সবই আমার হয়ে গেল। আর সত্যি মানে স্যান্ডউইচটা ফাটাফাটি হয়েছিল আজ। আর যেটা বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে এই টেবিল ম্যাট, এগুলো এই মাত্র এলো, ফ্লিপকার্টে অর্ডার দেওয়া ছিল সেটা এলো, এই ধরনের এরকম প্যাক করা আছে। এটা হচ্ছে লাইলিং টাইপের, পিওর কটন না, এটা ওয়াশেবল। আমি এটা নোংরা হলে জলের মধ্যে শ্যাম্পু বা সাবান দিয়ে আমি এটা ওয়াশ করতে পারবো, আজকে টেবিলে লাগাবো এটা। আর আরেকটা এসছে, এটার দাম হচ্ছে এই টেবিল
ডাইনিং ম্যাটটার ইয়ের রেট হচ্ছে 519, আর আরেকটা যেটা এসছে স্পাইস অর্গানাইজার, সেটা আপনার সাথে শেয়ার করছি। এই যে এটা হচ্ছে স্পাইস অর্গানাইজার, তো এটা এসেছিল এই দুটোই, আমি এগুলো সব ইয়ে করে দিয়েছি, একটা একটা করে সাজিয়ে দিয়েছি। আর এটা রেট হচ্ছে 665, দেখুন একটা একটা করে কি সুন্দর, আমি এলাচ, গোলমরিচ, কালো জিরে, তারপর এটা হচ্ছে আজিনামতো, বিট নুন, গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে চিলি ফ্লেক্স, লং, বাকি যে যেগুলো আমি আমার সব লাগে, দরকার লাগে রান্নার, সেগুলোই আমি সাজিয়েছি সব কিছু। এইটা হচ্ছে বিরিয়ানি মশলা, এটা আমি বাড়িতে কাল রেডি করলাম, এটা আমার ভিডিও আপলোড আছে বিরিয়ানি মশলা। এইগুলো সব একটা একটা করে মানে 16 রকমের জিনিস আমি এটা রাখতে পারবো, আর এটা হচ্ছে 50 গ্রাম করে এক একটা জিনিস ধরবে, সুন্দরভাবে মানে থেকে যায়, অনেক দিন চলবে। আর এটা আমার খুব ভালো লাগলো, তাই এটা অর্ডার দেওয়া ছিল, সেটা এসছে, এটা আপনার সাথে শেয়ার করলাম। অনেকের জানা থাকবে এরকম দরকার হলে কিচেনে, অনেক সময় মানে টুকিটাকি যেগুলো দরকার হয়, বিরিয়ানি পোলাও টোলাও যেগুলো, না আমার তো বানাতেই লাগে, তো সেই জন্য মানে এক জায়গায় থেকে যায় জিনিসটা, একইভাবে পেয়ে যায়, খুঁজতে হয় না বেশি, তো আপনার সাথে শেয়ার করা রইল। আপনাদের যদি চয়েস হয়ে থাকে তাহলে অর্ডার দিয়ে নিয়ে আসতে পারবেন। চলে এসছি কিচেনে, এটা হচ্ছে এলজির মাইক্রোওভেন, এটা মাইক্রোওয়েভ হয় আর গ্রিল হয়, তো গ্রিল অতটা ডার্ক করে না, খুব লাইট ধরনের গ্রিলটা হয়, তো মাইক্রোওভেনটা মানে খুবই ভালো আমার, এত সুন্দর আছে, আমি এতদিন ব্যবহার করছি, এটা আমি নিজেই ক্লিন করি, এর ওপরটা পুরো আমি করব ক্লিন কলিন দিয়ে, ডাস্টার দিয়ে কলিন দিয়ে করি প্রতিদিনই, আর মাসে একবার হচ্ছে। ভেতরটা কিভাবে আমি করব দেখাচ্ছি, দেখুন এর ভেতরে কিন্তু আমি কোনো শ্যাম্পু বা সাবান গুঁড়ো কিচ্ছু দেব না, শুধুমাত্র এই বোলটা আমি তুলে এটাকে আমি সাবান জল বা শ্যাম্পু জলে ইউজ কর মানে ওয়াশ করে আর ভালো করে মানে মুছে নিয়ে এটা আমি ভেতরে রাখি এইভাবে। এবারে ভেতরের ক্লিনটা দেখুন, ভেতরের জন্য আমি এখানে জল নিয়েছি বড় কাপের 1 কাপ, আর একটা গোটা লেবু, পাতি লেবু, সেটাকে রসটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, পুরো লেবুটাকে আমি নিগড়ে নিয়ে লেবুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটা আমি ভেতরে দিয়ে বন্ধ করে দিচ্ছি। তারপর আমার করতে হবে কি, এখানে আমি সুইচ দিচ্ছি, এটা থাকবে ম্যাক্সিমামে থাকবে, এই ধরনের যদি মানে মাইক্রোওভেন হয় এটা ম্যাক্সিমামে থাকবে মুখটা, আর এটা দেব আমি 0.8, এটা আমি 0.8 দিয়ে দিলাম। এবার এটা অটোমেটিক বেল বাজবে, যেটা পুরো হয়ে হয়ে এখানে যখন আসবে বেল বাজলে এটা পুরো স্টিম হবে ভেতরটা, মানে যে জলটা দিলাম কম জলে বেশি স্টিম হয়, সেই জন্য জলের পরিমাণ বেশি দেবেন না, এটা পুরো স্টিম হয়ে যাবে, তারপর আমি সুইচ বন্ধ করে দেব, ঠিক 5 মিনিট এটা রেখে দেব এইভাবে, 5 মিনিট পর আমি এটা বের করব। আর এখন আমি 0.8 দিয়ে দিয়েছি, মোটামুটি আমার 10 মিনিট এটা লাগবে স্টিম হতে। টাইম হয়ে গেছে বেল ইয়ে করার, বেল পড়ার, তো বেলটা বাজুক, তারপর এটা আমি বন্ধ করে বেল পড়ে গেলে আরও 5 মিনিট এমনি রেখে দেবো এটা স্টিমটা। খুব ভালোভাবে স্টিমটা হয়েছে, মানে কম জলের জন্য পুরো মানে স্টিমে ভরে গেছে, বেল পড়ে গেছে। এইভাবে আমি এটাকে 5 মিনিট রেখে দেবো, আর এটা মেন পাওয়ারটা বন্ধ করে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার এটা আমি এটা খুলবো কভারটা, দেখুন পুরো স্টিম,
এটা আমরা এখন প্রচণ্ড গরম আছে, আপনারা চাইলে মানে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন। এই দেখুন, ভেতরে যে স্টিমটা হয়েছে দেখুন, এটা একটা শুকনো ডাস্টার দিয়ে ওয়াশ করবেন। এই ধরনের একটা ডাস্টার দিয়ে এটাকে এইভাবে দেখুন, এটা একদম ক্লিন হয়ে গেছে। মানে ভেতরের যে ব্যাড স্মেল হয়, আমরা অনেক সময় খাবার গরম করি এসব যে তেল মশলা যায়, এই লেবু জলে এটা কী করে, এটা তো পুরো একদম ওই ব্যাড স্মেলটাকে নষ্ট করে দেয়। খুব সুন্দর একটা এখন স্মেল লাগছে লেবুর। এটা আমার রেডি হয়ে গেছে পুরো স্টিমটা। আমি এর উপরটা আপনি কোলিং দিয়ে পরিষ্কার করতে পারেন। জোয়ান খাচ্ছি যেটা বাড়িতে বানাই। হ্যাঁ, আরেকদিন আপনার সাথে শেয়ার করব যে জোয়ানটা আমি দেখিয়েছিলাম পুরো ক্রাঞ্চি হয়ে গেছে। অন্য ভ্লগে আমি একটা শেয়ার করব, এই ভ্লগটাতে করলাম না। এটাতেই অনেক বড় হয়ে গেল সকাল থেকে দেখানো, ভেবেছিলাম রাত্রির ডিনারটাও দেখাবো, কিন্তু আর সম্ভব না, এত গরম, গরমের জন্য আর পাচ্ছি না। তো এখানেই আজকে খাওয়া দাওয়ার পর আমি শেষ করলাম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে কমেন্ট করুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন, আমার বেল আইকনটা ক্লিক করুন, আর যে ভিডিওগুলো আমি নতুন নতুন আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। টেক কেয়ার ইউর সেলফ, হ্যাভ আ গুড ডে।